বন্ধুরা আজকে আমাদের মাতাল ভিডিও শুটের প্রথম দিন ওরে বেগে আছে তাহলে তো আজকে প্রথম দিন তো আজকে আমরা এখানে শুট করছি এই মাঠটায় ঠিক আছে এই দেখো সবাই আসছে এই ভাইকে রিপ্লিকেট ধরা দেখি আর আমাদের ব্যাটারি চার্জ নাই দুটা ব্যাটারি চার্জ শেষ তো আর ব্যাটারি এনে দিয়েছি আবার তো দেখতে থাকো একটু শুট হলো যে চার্জ শেষ এই যে এইখানটা এই মাঠটাই হচ্ছে হলুদ কানাল স্কুলের মাঠে এখন চলে যাচ্ছে আমরা এখানে রুম দিকে খাওয়া দাওয়া করবো দিয়ে আবার শুট করবো বিকাল বেলায় এখন দুটা আড়াইটা বাজছে মাঠের সিন কমপ্লিট তো তোমরা ভিডিওটা দেখে লো আগে যারা দেখো না এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে মাতাল ভিডিও ঠিক আছে আর আগের গেলেও দেখে লো যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে যদি ভালো লাগে আর না লাগলে করার দরকার নেই সাবস্ক্রাইবটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে বন্ধুরা চলো বাই বাই ওয়েলকাম টু ভেয়া সমিতি সেকেন্ড নাম্বার দিনের শুট আমাদের স্টার্ট হবে আজকে এখন এই যে একটু শুট হলো ওইদিকে বাইরেটা ঠিক আছে এখানে আমরা আবার এই যে যাব বাইরের দিকে ঠিক আছে ওই যে ওইদিকে যাবো সেই দিকে সেই সাইডে যাবো তো আজকে আমরা যাবো চার পাঁচজন যাবো এই আমি যাবো এই ভাই যাবো এক নড়িক যাবো এক আর জয়ন্ত যাবো এক আর লাদু যাবো এক ঠিক আছে গাইজ চলো এখানে শুটগুলো দেখাবো কেমন করি কী সব করি না করি ঠিক আছে তো গাইজ আমরা রেডি বেরাচ্ছি এখান থেকে এই যে গেলে এইসাগুলো বেরাচ্ছি সবাই গাইজ আমরা ফাইনাল লোকেশনে পৌঁছে গেছি এবার জিনিসটা দেখো এই দেখো কোকো কোকো কোলা দিয়ে আমরা মদ তৈরি করছি ঠিক আছে এই যে গ্লাস আমার বাপ থেকে বলে দিয়েছিলো যে ওরা মদ খায় ভিডিও করতে করতে তো আমাকে উদুম গাল দিয়েছিলো তো তোমরা সবাই দেখি রাখো আমরা মদ খাই নাই এই যে কোকো কোলা কোকো কোলাকে বোতলে ভরি ঠিক আছে তারপর আমরা ইয়া করি ভিডিও করি তো এরা এরা কী করছি দেখো আমরা তো এখানে ইয়া করছি দেখো কী খাচ্ছি দেখো এই আমাকে দেয় লোকের কাছে এরা ইয়াগ বাড়ছে কাজু বাদাম পাড়ছে এই দেখো সেই ছাড়া দেখো ওই দেখো দেখো সেই ধারা ইচ্ছা করে খাচ্ছে আমাকে দেয় আমাকে দেবে নি এটু এটু খাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আমাদের দ্বিতীয় নম্বর দিনে শুট কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি রুম দিকে ঠিক আছে দেখো আমরা কি পাড়িছি কি বলে গেলে কাজু বাদাম আর বীজগুলো পাড়িলে চলে আসছে ওইখানে আর ওরা আম পাড়ছে এখানে তো আমরা পালালাম একটু তাড়াতাড়ি ওরা আম পাড়িলে আসছে ঠিক আছে তো রুমে এখন ভাত মাত রাঁধিছে বাকি ছেলেগুলো আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি তো এখানে সামনে রুমটা তো গাইজ ওয়েলকাম টু বেহা সমিতি ব্লগ আজকে আমাদের কত নাম্বার দিন কোনো আমাদের ঠিক ঠিকানা নাই ভুলে গেছি তিন নম্বর এইখানে দেখতে পাচ্ছি মদ খাইছি নিয়ে সব গেছে তো গাইজ দেখো জিনিসটা কাজ নামিয়ে গেল কি করছিস ভাই আম নাই তোকে আম গাছ নাই শালা লোকের আম গাছে তুই উঠিছিস লজ্জা লাগে নাই এই এই বাগানটার একটা নিয়ম আছে জানিস তো ওই জনটা চুরি করবি সেইটা কি হবে জানিস তো আর লিজটা তো আমার বাপেই নিয়ে রে ও পেছনে ঢুকায় যাবে বুঝতে পারিস শালা হ্যাঁ 1.5 লাখ টাকা চুক্তি তুই চাইলে তো আম কিনেও খাতে পারিস গাছে উঠে তো রিক্স লেয়ার কি আছে পড়ি গেলে তোর আমগুলো থাকবে হ্যাঁ ভাই লোকে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা গাই তো গাইজ আজকের ওয়েদারটা পুরো একদম দারুণ আর এই ওয়েদারে যদি আবার এইসব কিছু থাকে ওরে বাবা তাহলে আর ভাবতেই হবে আমার ভাই দেখো আম পাড়িছে পাকা আম আর কাঁচা আম পাকা আম খাবে তো চলে আসো লাল লাল টুকটুকে আম কাঁচা আমটা খাচ্ছে পাকা আমটা তোমাদের জন্য হুম চোখে জল পড়ছে না কি করবো চোখে ধোঁয়া লেও জল বেরোচ্ছে না তাই জন্য এরকম ভালো আছি দেখি জল পড়েছে গাইজ আমাদের শ্যুট এখন মানে 50% ফুরাইছে আজকের দিনে এখন বাজছে সাড়ে তিনটে বাজছে আমরা আসেছি একটু লেট করি মানে 1:30 সময় আসছিলাম এখন 3:30 বাজছে তো রুমে বাকি ছেলেগুলো রান্নাবান্না করছে তাই দেখো জামাই এখানে যে নিতবর আমাদের ভাই ক্যামেরাম্যান
এই যে লাদু মাতাল আম বাগানের মালিক নড়ি করে যে ভাই গুলো দেখা করতে আসছে বাড়ি কোথায় বললে বাড়িকুল থেকে দেখা করতে আসছে আমার চাকুলিয়া চাকুলিয়া বাড়িকুল থেকে দেখা করতে আসছে তো ঠিক আছে গাইস আমাদের শুট এখন আবার স্টার্ট হবে দেখতে থাকো কন্টিনিউ কিছু তো করেনি আর যারা দেখো না তারা ভিডিওটা নিচে আছে দেখে লাও ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে ওখান থেকে দেখে লাও আমাদের ঝুড় পরিষ্কার করছি পাতা পরিষ্কার করছি এখানে হবে শুট দেখতে পাচ্ছ পুরো ওয়াও লোকেশন রোদ ঢোকার কোনো চান্স নাই বিখ্যাত বিখ্যাত সব শাল গাছ এখানে জঙ্গল সাফাই করা হচ্ছে গাইজ আমাদের ভিডিও ভিডিও ছেড়ে জঙ্গল সাফ করছি বুঝতে পারছো পালা করছি সবাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে লোকেশনটা দেখছো পুরো ওয়াও লোকেশন এইখানে ভিডিও হবে দোকানি সরকে নিয়ে তো গাইজ আজকে আমাদের শুটটা একটা অন্য জঙ্গলে হচ্ছে ঠিক আছে সেই জঙ্গলটায় মানে একটা ছেড়ে দিয়েছিল ছেড়ে ভরা দিয়েছিল বিচ্ছিরি গন্ধ আসছিল সেই জন্য আমরা রাঙ্গাসুরের জঙ্গল চলে এসেছি এখানে সবাই আমরা বসে আছি আমাদের জামাই টামাই সব আরে জঙ্গলটা অত্যন্ত ভালো বটে কারণ এখানে বড় বড় শাল গাছ আছে ঠিক আছে রোদ বেশি ঢুকে নাই আরে এই এখানে আমাদের মদ রোদ চলছে লে আমি আমাকে দেখাবো না তুই কালকে শালা এখানে কাদা আছে গাড়ি বাঁকায় বাঁকায় চালা যাচ্ছে দারুন কাদায় পড়ে গেল ভূত তোমরা সবাই দেখো ভিডিওটা বন্ধুরা আজকে আমাদের ভিডিও নড়িক বাবুকে সাজাচ্ছি পরপর তো নড়িক বাবুর লুকটা দেখো এই আমাদের জামাই রেডি সবাই আলাদা আলাদা লুকে সাজিয়ে যে জয়ন্ত বিয়াজ দিয়েছে আজকে আমরা ঠিক আছে বলাতে বিরাট করছি যাবে কে বড় বাবু এই যে সাইডাম মাইডাম রেডি হয়ে গেছে